এবারের ঈদ কেমন কাটলো আপনাদের? ঈদের দিনটা আমাদের গ্রামে যেভাবে উদযাপন করি, যে আনন্দ ঘন পরিবেশ থাকে, উচ্ছ্বাসের সঙ্গে সবার সঙ্গে চলা ফেরা এবং বিভিন্নভাবে এর বাড়ি যাওয়া ওর বাড়ি যাওয়া, কিছুটা ওই শৈশবের স্মৃতি রোমন্থন করা, সেই রকম ঢাকায় না। ঢাকার ঈদটা অনেকটা কৃত্রিম। ঢাকায় আমার পরিবারের সদস্যরা, বিশেষ করে আমার বৌমা এখন খুলনায়, ছেলে এখানে আছে, আমার স্ত্রী এখানে আছেন, আর যারা কর্মচারী কর্মকর্তা আছেন, কিছু বন্ধু বান্ধবরা আসে, তাদের সঙ্গে এই ঈদের আড্ডা দেওয়া, কিছু খাওয়া দাওয়া করা। কিন্তু গ্রামের যে একটা নির্ভেজাল আনন্দের ঈদ ছিল, সেই ঈদটা ঢাকায় কেমন যেন অনুপস্থিত মনে হয়েছে ভাবির কাছে। আমার কাছে এবার ঈদটা এত বেশি মানে ব্যস্ততার মধ্যে গেছে। আমার মেয়ের কাছে যাব, তার জন্য সব আয়োজন, ঈদের কী কী তার কাছে নিব, ঈদের অনেকদিন সে ঈদের মাংস খায় না, সেটা রেডি করা, তাকে তার পছন্দের মতো সব জিনিস তৈরি করে নিয়ে যাওয়া, এই ব্যস্ততার মধ্যেই কেটে গেছে। আর মেহমানদারি তো আছেই, যেহেতু হাজবেন্ড রাজনীতি করেন, তার তো অঘোষিত মেহমান থাকেনি, সেগুলো সামলানো আমার জন্য অনেক আনন্দের এখন। এমনিতে সাধারণত ঈদগুলো কীভাবে উদযাপন করেন, যেহেতু আপনারা ব্যস্ততার সময় থাকে, রাজনীতিবিদ মন্ত্রিত্ব সব কিছু মিলে আসলে অবসর তো ওইভাবে পাওয়া যায় না, তো ঈদের দিনটা কর্মীদের সাথে কাটানো, ওই ব্যাপারগুলো কীভাবে মেনটেন করেন? ঈদের কয়েকটা পর্ব থাকে। প্রথম হচ্ছে আত্মীয় স্বজন যারা, তাদের কিছু ঈদের আনন্দ ভাগাভাগি করে দেওয়া, ঈদের যদি মাংস তৈরি করা হয় তা তাদের কাছে পৌঁছে দেওয়া, পারতপক্ষে তাদের কিছু উপহার পৌঁছে দেওয়া, অথবা একটু হ্যালো করা, খোঁজ খবর নেওয়া, অথবা কেউ আসতে পারলো না তাকে নিয়ে আসা, এরকম একটা পারিবারিক অবয়ব থাকে। ঘনিষ্ঠজন যারা দূরের আত্মীয় তারাও আসে, আবার যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেতাকর্মী তারা আসেন, একটা উচ্ছ্বসিত অবস্থা থাকে। কেউ কিছু খেতে না চাইলে, যে কিছু না খাবি তুই, এক পিস মাংস অন্তত খা, না হয় এক চামচ সেমাই খা। আবার তাদের সঙ্গে একটা আলাদা ধরনের আড্ডা হয়, যে আড্ডাটা আমাদের প্রথামাফিক যে জীবন কর্ম তার রুটিন ওয়ার্কস তার ভিতর হয় না। হঠাৎ করে কিছু লোক এসে গেল, তার বলে আমার কিছু কাজ আছে কিন্তু এগুলো করে দিতে হবে, সে ঈদের দিন বুঝতে চাচ্ছে না। আমার কাছে ঈদের উচ্ছ্বাস কর্মীদের কাছে, তার কাছে তার কাজটা প্রাধান্য, ফলে আমার কিন্তু তার কথাটাও শুনতে হয়। দেখাল গভীর রাত হয়ে যাচ্ছে, সে সময় কিছু লোক এসে গেল, এত রাতে কেন? বলে চিন্তা করলাম দিনে আপনি অনেক ব্যস্ত থাকবেন, এই জন্য রাতে আসলাম। তার কথা শেষ করার পরে আর এক গ্রুপ আসলো, তখন রাত 2টা বাজে। কি ব্যাপার এত রাতে কেন? বল শুনছি যে অনেক রাত পর্যন্ত লোক থাকবে, ফ্রি পাওয়া যাবে না, ফ্রি পাওয়ার জন্য রাত 2টায় আসছে। এভাবেই কর্মীদের সঙ্গে, নেতাদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে কখনো একটু পায়ে হেঁটে কিছু দূর যাওয়া, গ্রামের অশীতিপর বৃদ্ধ তাদের সঙ্গে কথা বলা, আমার কিছু বন্ধু বান্ধব যারা গ্রামে রয়ে গেছে, তারা কেউ কৃষিকাজের সঙ্গে জড়িত, কেউ দোকানের কাজ করে, আমাকে দেখলে সংশয় বোধ করে, তাদের ডেকে নিয়ে সেই তুই আমার সঙ্গে কথা বলিস না কেন? কেউ কেউ ভয় একটু আপনি বলে উঠতেছে, বলে কেন আপনি বলিস, তুই আমাকে তুই বলবি। এই যে একটা উচ্ছ্বাস, নামাজের মাঠে যাওয়া, সেখানে সবার সঙ্গে কোলাকুলি করা, নামাজ থেকে বের হওয়ার পথে অনেকে বলছে আমার বাড়ি একটু হয়ে যেতে হবে, সেখানে একটু যাওয়া, সব কিছু মিলে মনে হয় যেন ওই সময়টা নিতান্তই নিজের একটু সময় পেয়ে যায়।